বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে আবার আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন লকডাউন প্রায় দেড় মাস হয়ে গেছে প্রথম প্রথম তো ভীষণই কষ্টকর এবং একটা সারাক্ষণ মনের মধ্যে ভয় এরকম আরো অনেক কিছু ফিলিংস কাজ করছিল কিন্তু যা হয় না অনেক দিন হয়ে গেছে এখন আর কিছুই সেভাবে গায়ে লাগছে না যেটা সবথেকে এখন সমস্যা করছে সেটা হচ্ছে বাড়ির সমস্ত কাজ একা করতে হচ্ছে যদিও তার মধ্যেও চেষ্টা করছি আমি ভিডিও করার আপলোড করার আসলে এটা করতে যেহেতু ভালো লাগে কিন্তু তাও তার পরিমাণ এখন অনেক কম হয়ে গেছে আর তারপরও আমি ইগনুতে পড়ি সেই কারণে আমার এক্সামও আছে এবং সেটা হওয়ার কথা ছিল জুন মাসে এখন জানি না কবে হবে হঠাৎ করে যে কোনো সময় অ্যানাউন্স করে দিতে পারে যে কারণে সেটারও একটা প্রিপারেশন নিতে হচ্ছে মানে একটু আধটু পড়াশোনা করার চেষ্টা করছি আর এই লকডাউনে বাড়িতে বসে যার খেয়ে দিয়ে রীতিমতো মোটা হচ্ছে আমি বাড়িতে বসে আর তার সাথে ঘুম তো আছেই এবং আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি মিল্কি ম্যাগি উইথ পনির এটা বিনায়কের ভীষণ ফেভারিট একটা ব্রেকফাস্ট এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট মিল্কি ম্যাগি উইথ পনির যার রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা ভীষণই টেস্টি এবং খুব ইজি আর আজকে দুপুরের মেনুতে আমি কুমড়োর একটা প্রিপারেশন করব আসলে এতদিন এখানে মার্কেট সেভাবে খুলছিল না আর আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই কিছু কিছু বাজার আসছিল সেখান থেকে আমি একটা গোটা বড় কুমড়ো কিনেছি এবং যা হয় একসাথে কুমড়োর আর কত রকমের প্রিপারেশন করব তার মধ্যে হঠাৎ করেই মাথায় এলো একটা রান্নার কথা যেটা আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে অরন্ধনের সময় হয়ে থাকে এবং ওটা করতে বেশ অনেকটা পরিমাণে কুমড়ো লাগে তাই ভাবলাম যদি ওটা আমি করি তো একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে আর তার সাথে আমার কুমড়োটারও একটা প্রপারলি ইউজ হয়ে যাবে আমাদের এখানে শুধু লকডাউন চলেনি লকডাউনের সঙ্গে সঙ্গে এখানে কারফিউ চলছিল মানে এখনো এখানে কারফিউ চলছে বাট সেটা সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কিন্তু এতদিন প্রায় সারাদিনই কারফিউ থাকতো উইকে দুদিন কি তিন দিন রিল্যাক্সেশন থাকতো এবং তার মধ্যেই যা বাজার আসতো ক্যাম্পাসের মধ্যে সেইটুকু দিয়েই আমাদের কাজ চালাতে হয়েছে মানে এখানকার গভর্নমেন্টের ধরনটা একটু আমার মনে হয় অন্য স্টেটের থেকে আলাদা কারণ কারফিউ অন্য কোথাও হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো হয়েছে বলে আমি শুনিনি সে কারণে এখানে হ্যাঁ স্প্রেড এখনো অবধি কম হয়েছে টিল নাও 13 জন এফেক্টেড মাত্র পুরো মেঘালয়তে তো অনেকটাই সেফ নিজেকে ভাবতে পারছি জানি না কতটা সেফ তবে নিজেকে মনকে সান্ত্বনা দিতে পারছি হ্যাঁ আমি এখনো সেফ আছি যাই হোক তাহলে আর কথা না বাড়ি আমি বরং রান্নাটা শুরু করে দিই হ্যাঁ হ্যাঁ আর একটা কথা এই রান্নাটা করবে কিন্তু বিনায় ও আমাকে রান্না পুজোর সময় এটা করে হেল্প করে সেই জন্য আমি আজকেও বললাম তুই তাহলে কর আমি সবকিছু জোগাড় যন্ত্র করে ওকে হেল্প করে দেবো আর ও রান্নাটা আজকে করবে এতক্ষণ বৃষ্টিটা টিপ টিপ করে হচ্ছিল আমার কথা বলার মধ্যে বেশ জোরে বৃষ্টি চলে এলো এই রান্নাটা করার জন্যে আমি কুমড়ো নিয়েছি প্রায় হাফ কিলো আর এছাড়া এই আদা আর রাঁধুনিটা আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব আর অল্প আরও একটু রাঁধুনি এবং শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব আর এছাড়া আর একটু জিরে হলুদ এবং নুন লাগবে গ্যাস অন করে এবার তার মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিতে হবে ফোড়নটা ভালো করে হয়ে গেলে এবার এর মধ্যে এই কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে আমার রান্নাঘরে জানলা দিয়ে বাইরের প্রকৃতি যেহেতু আজকে বিনায়ক রান্না করছে সে কারণে আমি একটু ফাঁকা সময় পেয়ে এই সমস্ত কাজ করেই ফেললাম এইরকম ভাবে কিছুক্ষণ কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে হলুদ নুন আর জিরে গুঁড়ো অ্যাড করে দেব আন্দাজ মতো নুন দিয়ে এটা আবার কিছুক্ষণ একটু অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে বাজও পড়ছে ভীষণ আর এরই সাথে
এর মধ্যে আমি যে আদা রাধুনিটা বেটেছিলাম তার মধ্যে থেকে এক চা চামচ মতো বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা মেশানো হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব, কারণ চাপা দিলে এর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে এটা জল ছেড়ে নিজে আস্তে আস্তে নরম হয়ে যাবে, এতে আলাদা করে কোনো জল অ্যাড করা যাবে না। প্রায় 10 মিনিট এইরকম ভাবে ঢাকা দিয়ে বসানো ছিল। এবার মাঝখানে এসে আমি একবার দেখে গিয়েছিলাম যে তখনও সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। এবার এটাকে তুলবো, তুলে আরো একবার চেক করে নেব। এখন কুমড়োগুলো এই রকম অবস্থায় আছে, এবার এগুলোকে একটু হাতা দিয়ে চেপে চেপে ভেঙে দিতে হবে। এখন এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এবার এগুলোকে এরকম ভাবে একটু চেপে চেপে হাতা দিয়ে বা স্ম্যাশার দিয়ে যেটা দিয়ে সুবিধে একটু এভাবে ভেঙে দিতে হবে। কুমড়োটা কষতে কষতে এখন এই রকম পর্যায়ে এসে পৌঁছেছে। এখন এটাতে আর কোনো গোটা টুকরো নেই, পুরোটাই এরকম একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু চিনি এই সময় দিলে এটা স্বাদটা আরো বেশি ভালো হয়, এবং এরপরও আরো কিছুক্ষণ এটাকে এইভাবেই কষাতে থাকবো। এই রান্না শেষ পর্যায়ে যখন কুমড়োটা শুকিয়ে আসে তখন এইটা একটু বেশ কষ্ট করেই, মানে রীতিমতো কষরত করে এটাকে এইরকম ভাবে কষিয়ে যেতে হয়, কারণ এটাকে যদি শেষ পর্যন্ত সুন্দর করে এই কষানোটা না হয় তাহলে এর স্বাদটা অনেকটাই কমে যায়, এবং এর স্বাদের আসল রহস্য আছে এই শেষকালের কষানোতেই। মশলা তো সেভাবে কিছু খুব বেশি এটাতে দেয়া হয় না, এবার যত সুন্দর করে এটা এরকমভাবে কষানো যাবে ততই সুন্দর হয় এর স্বাদটা, যে কারণে বিনায়ক আমাকে এই কাজটাতে একটু সাহায্য করে দেয়। এই কুমড়োটা যখন এরকম পর্যায়ে আসবে যে কড়ার গা থেকে ছেড়ে আসবে এবং এর মধ্যে যে চটচটে ভাব সেটাও অনেকটা কমে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে, এবং তার সাথে কুমড়োটার কালারও অনেকটা চেঞ্জ হয়ে আসবে, আর একটু ডার্ক হয়ে যাবে কালারটা। আমার রান্নাটা এখন কমপ্লিট, এবার আমি গ্যাস অফ করে দেব। আসলে আমার কথার মাঝে যে প্রচণ্ড শব্দ আসছে সেটা হচ্ছে বাইরে এই বৃষ্টির শব্দ, আবারও প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর এই হচ্ছে আমার আজকের প্রিপারেশন, এটা ভীষণই একটা ইউনিক কুমড়োর প্রিপারেশন। আর হ্যাঁ, যে কথাটা তো বলাই হয়নি সেটা হচ্ছে আমি এটা শিখেছি মামনির কাছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে। আমি বিয়ের পর ওনাকেই প্রথম এটা করতে দেখেছিলাম, এবং আমার ভীষণ ভালো লাগাতে আমি এটা তখনই শিখেছিলাম। তাহলে এটাই ছিল আমার আজকে সেই ইউনিক টাইপের কুমড়োর প্রিপারেশনটা, যেটা আমার ইনস্ট্রাকশনে বিনায়ক বেশ সুন্দর করেই বানিয়ে ফেললো। হ্যাঁ, আমি টেস্ট করেও দেখেছি, ভীষণই ভালো হয়েছে খেতে। এটা শুকনো ভাতে বা ডাল ভাতের সাথে দুটোতেই খেতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এটা আমরা সাধারণত খেয়ে থাকি পান্তা ভাত হয় ওই পান্তা ভাতের সাথে অরন্ধনের দিন। এবার একটু অসময় করতে ইচ্ছে করলো তাই এটা আজকে আমি বানিয়ে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। টাটা।